মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 16 দিন শেষ মুহূর্তের প্রচারণায় সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস শনিবার মিশিগানের জর্জিয়ায় জনসভা করেন ডেমোক্রেট প্রার্থী কামালা আর মার্কিন জনগণকে নিয়ে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই এমন মন্তব্য করেন তিনি পেনসিলভানিয়ায় দেয়া ভাষণে কামালাকে জঘন্যতম ভাইস প্রেসিডেন্ট আখ্যা দেন ট্রাম্প বলেছেন প্রার্থী হওয়ারই যোগ্যতা নেই কামালার প্রচার প্রচারণায় জমজমাট মার্কিন অঙ্গরাজ্যগুলো শেষ মুহূর্তে দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায়ের তোড়জোড় দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের তারকারাও হাজির হচ্ছেন জনসভাগুলোয় মিশিগানের ডেট্রয়েটে কমলার প্রতি সমর্থন জানাতে আসেন মার্কিন সঙ্গীত শিল্পী লিজো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কমলাকে নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি So if you ask me if America is ready for its first woman president I only got one thing to say It's about damn time আটলান্টায় কমলা হ্যারিসের সমাবেশে হাজির হন আরেক পপ তারকা ওষার ডেমোক্র্যাট নেতার পক্ষে ভোট চান তিনি বিশাল সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন কমলা হ্যারিস জয় নিয়ে আত্মবিশ্বাসী বলেও জানান জয় আমাদেরই হবে হ্যাঁ আমরা জিতবই জিতব ট্রাম্প বারবার সেই পুরনো কথাই বলে যাচ্ছেন মার্কিন জনগণের প্রয়োজন নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই কেবল নিজেকে নিয়েই ভাবে বিতর্ক আর সাক্ষাৎকার এড়াতে চান উল্টাপাল্টা কথা বলেন আমেরিকা এখন নতুন অধ্যায়ের জন্য তৈরি আমরা একটা নতুন আশাবাদী প্রজন্মের নেতৃত্বের জন্য প্রস্তুত একই দিন পেনসিলভানিয়ায় বিশাল সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে অযোগ্য প্রার্থী ও গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যা দেন তিনি কমলা হ্যারিস তার তো এখানে থাকারই কথা নয় আমাকে গণতন্ত্রের জন্য হুমকি বলেন তারা অথচ তিনি নিজেই সেটি কারণ তার তো প্রার্থী হওয়ারই কথা নয় সঠিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা উচিত ছিল ডেমোক্র্যাটদের আপনাদের কমলা হ্যারিসকে জানিয়ে দেওয়া উচিত যে তাকে আর সহ্য করা যাচ্ছে না সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র 16 দিন এরই মধ্যে জর্জিয়া নর্থ ক্যারোলাইনা নেভাদায় আগাম ভোট সহ মেইলের মাধ্যমে পড়েছে কয়েক লাখ ভোট ডরোথিতা স্ট্রিন জমুনা নিউজ